নমস্কার বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের দ্বিতীয় রেসিপি নিয়ে। আর দুদিন পরেই জামাই ষষ্ঠী, এই দিনটা কিন্তু জামাইদের কাছে খুবই স্পেশাল। জামাই ষষ্ঠী মানে ষষ্ঠী দেবীর পুজোর সাথে সাথে পেট পুজোও বটে। জামাই ষষ্ঠীর দিন মাটন হবে না সেটা কিন্তু ভাবাই যায় না। জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আজকে আমি আপনাদের একদম অন্যরকমের একটা মাটনের রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি ব্ল্যাক পেপার মাটন কারি তৈরি করে দেখাবো। এইরকমভাবে আপনি যদি মাটন তৈরি করেন, এই মাটনের স্বাদ কিন্তু হয় অসাধারণ। তাহলে চলুন এই ব্ল্যাক পেপার মাটন কারি আমি কীভাবে তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। একটা বাটিতে 2 টেবিল স্পুন আদার কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এই সব মশলাগুলো আমরা একসাথে খুব ভালো করে গুলে নেব। এখানে আমি 6টা আলু একটু নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে রেখেছি আর 1 কেজি মাটন নিয়েছি। এই মাটনটা আমরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে 1/2 টিস্পুন গোটা গোলমরিচ আর 2 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমরা এই রসুন কুচিটা লাল করে ফ্রাই করে নেব। রসুন কুচিটা লাল হয়ে গেলে এবার এর মধ্যে আমরা মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমরা এই পেঁয়াজ কুচিটাও লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজও আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা প্রথমে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে এবার এর মধ্যে আমরা 4টে বেবি টমেটো গোটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা দিয়ে দেব। এবার একদম লো ফ্লেমে 20-25 মিনিটের জন্য আমরা মাটনটা ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব আর এর মাঝে আমরা 1-2 বার ঢাকনাটা খুলে এই মাটনটা একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আমরা এই মাটনটা 20-25 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব আর এই 20-25 মিনিটের মাঝে আমরা 1-2 বার ঢাকনাটা খুলে মাটনটা একটু নাড়াচাড়া করে দেব যাতে মাটনটা নিচে লেগে না যায়। 20-25 মিনিট ধরে মাটনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট আমরা মাটনটা কষিয়ে নেব। 2 মিনিট পর এবার এর মধ্যে 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরও 1 মিনিট মাটনটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে 2 গ্লাস গরম জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। গ্রেভিটা যখন আমাদের একটু ফুটতে আরম্ভ করবে তখন গ্যাসের ফ্লেম লো করে আমরা মাটনটা ঢেকে আরও 10-15 মিনিটের জন্য রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। আমাদের এই ব্ল্যাক পেপার মাটন কারি অলমোস্ট কমপ্লিট। গ্রেভিটা এইরকমই থাকবে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিয়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করব না। আমাদের রান্নাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ছোট্ট একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো আমরা এই মাটন কারিতে আলাদা করে একটা ছকা দেব। তার জন্য একটা বাটিতে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে 1 মিনিটের জন্য আমরা এটা নাড়াচাড়া করে নেব। তারপর মাটন কারিতে আমরা এটা ঢেলে দেব। লাস্টবার নাড়াচাড়া করে আমরা এটা মাটন কারির সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে একটা চেরি টমেটো দিয়ে দেব।
চেরি টমেটোটা দিয়ে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখব। 2 মিনিট পর আমরা এই ব্ল্যাক পেপার মাটন কারি সার্ভ করে দেব। 2 মিনিট পর এই ব্ল্যাক পেপার মাটন কারি সার্ভ করে দিয়েছি। শাশুড়ি মা আপনাদের বলছি, এইবার জামাই ষষ্ঠীতে তাহলে এইরকম ভাবে এই মাটন কারি তৈরি করে নিন। এই মাটন কারির স্বাদ এতটাই অনবদ্য হয় যে আপনাদের জামাইরা আঙুল চেটে খাবে। এইবার জামাই ষষ্ঠীতেই তাহলে এই রকম ব্ল্যাক পেপার মাটন কারি তৈরি করে নিন। আর নিচে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার আজকের তৈরি এই ব্ল্যাক পেপার মাটন কারির রেসিপিটি। আমার আজকের এই মাটনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আপনি যদি আজকে প্রথমবার বং হোম মেকার ভিজিট করছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেল বং হোম মেকার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজকেই সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব ও রিলেটিভদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।